আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি নতুন আরেকটা ব্লগ, আর আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো ওই দিন ছিল আমার হাজব্যান্ডের ক্রিকেট খেলা, আর ও আসলে প্রত্যেক বছরই ক্রিকেট খেলে। তো দেখা যায় তাদেরকে এক এক দিন এক একজনকে খাবারটা নিয়ে যেতে হয়। তো আজকে হচ্ছে আমাদের পালা। তো ওরা আসলে 13 থেকে 14 জন প্লেয়ার, তো এক এক দিন দেখা যায় এক একজনকে খাবার নিয়ে যেতে হয়। তো আজকে আমি রেডি করে দিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড আজকে নিয়ে যাবেন। তো আমি ঘুম থেকে ওঠার পরই শুধু চাটা খেয়েছি এই লোভটা দিয়ে, আর আসলে নাস্তাটা করার সময় ছিল না, যেহেতু ওকে অনেক আর্লি বের হয়ে যেতে হবে। তো এখানে আমি ওই দিন মানে আগের দিন রাত্রেই চিকেন কারি রান্না করে রেখে দিয়েছিলাম, আর সকালে ওটি শুধু এই প্লেন পোলাওটাই রান্না করেছি। আর আমার এই চিকেন কারিটা অনেকটা বাটার চিকেনের মতনই, আর এটা খেতেও আসলে অনেক বেশি টেস্টি হয়। তো আমার আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই চিকেন কারির রেসিপিটা অবশ্যই আমি লিঙ্কটা শেয়ার করব, তাহলে আপনারা দেখতে পারবেন। চিকেন কারিটা আমি আগের দিন রাত্রেই রান্না করে রেখে দিয়েছিলাম, কারণ সকালে উঠে এটা রান্না করতে আসলে একটু বেশি সময় লাগতো। তো সেজন্য আমি এই ঝামেলাটা আগেই করে রেখে দিয়েছি, আর এখন শুধু পোলাওটা রান্না করেছি। আর আমি আগের বার ওদের এই খেলার আয়োজনের সময় আমি একটা মিট বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম, আর সেটারও মানে পুরোটা রেসিপি বা ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো আমার প্রত্যেকটা কন্টেনারে পোলাও নেওয়া হয়ে গেছে, আর এখন চিকেন কারিটাও দিয়ে দিচ্ছি। আর আসলে এভাবে করি আমি ফয়েল পেপারে, মানে ফয়েলের যে কন্টেনার পাওয়া যায় সেগুলোতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি তাদেরকে চিকেনের এই কারিটা একটু বেশি করেই দিতে চেয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বললেন যে এতটুকুই নাকি তাদের জন্য এনাফ, কারণ তারা খেলার ফাঁকে যেই ব্রেক টাইমটা পান সেই সময় তারা তাদের লাঞ্চটা করে নেন। তারপর এখানে আমি তাদেরকে ডিজার্ট হিসেবে খাওয়ার জন্য ক্ষীরও রান্না করে দিয়েছিলাম চাল দিয়ে, আর এই ক্ষীরটা মাশাল্লাহ কি বলবো অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আজকে আর এই ক্ষীরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া করে এই পোলাওটা রান্না করেছি, তারপর এই ক্ষীরটাও রান্না করেছি, সেজন্য আর ক্ষীরের রেসিপিটা রেকর্ড করা হয়নি। তবে ইনশাল্লাহ পরের কোনো একটা ব্লগে আপনাদের সাথে এই ক্ষীরের রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর তারা যেহেতু খেলাধুলা করার ফাঁকেই এই খাবারগুলো খাবেন, তো আমি সেজন্য আর মানে প্লাস্টিকের যে কন্টেনার বা খাবারগুলো তেমন কোনো কন্টেনারে দিচ্ছি না, যেহেতু এগুলো খাওয়া দাওয়া করার পর তারা ফেলে আসবেন। তো সেজন্য আমার গড়ে যেই ইয়োগার্টের কন্টেনার বা আমার ব্রাউনিজের কন্টেনার ছিল সেগুলোর মাঝে এই ক্ষীরগুলো দিয়ে দিয়েছি। তারপর এই ক্ষীরগুলো খাওয়ার জন্য আইসক্রিমের যে ছোটো ছোটো কাপ পাওয়া যায় সেগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে তারা সেগুলো সেখানে খেয়েই ফেলে আসতে পারেন। আর এই তো আমার সব কিছু টাইড আপ করা হয়ে গেছে, এখন আমি মানে সব কিছু ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর এখন আমার হাজব্যান্ড রওনা দিয়ে দেবেন খেলার উদ্দেশ্যে, মানে ফিল্ডে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি তাদের জন্য যেই পরিমাণে খাবারটা রান্না করেছিলাম, আমি আসলে একটু ভয়ে ছিলাম যে তাদের সবার হবে কি না। আমি আসলে সব সময় এরকমটাই করি যে আমি আসলে আন্দাজ করতে পারি না যে কতটুকু খাবার রান্না করলে মানে পারফেক্টলি হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন কারি কতটুকু রয়েছে, তারপর পোলাওটাও কিন্তু অনেকখানি রয়েছে। তো এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ওই দিনকার লাঞ্চটা করেছিলাম। আর আমি তাদেরকে আগেরবারও খেলাতে যে খাবারটা দিয়েছিলাম, আমি মনে হয় দুই হাঁড়ি ভরে ফুল করে বিরিয়ানিটা রান্না করেছিলাম, তারপর অনেকখানি কিন্তু রয়ে গিয়েছিল। আর এই তো আমার হাজব্যান্ড বের হয়ে পড়েছেন খেলাতে যাওয়ার উদ্দেশ্যে, আর ওর সঙ্গে যে ব্যাগটা, এটা দেখে তো মনে হচ্ছে ও খেলাতে না ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে, কারণ এই ব্যাগটা আসলে এত বড়। আর এই ব্যাগের ভেতরে কিন্তু ওর খেলার সব জিনিসপত্র ছিল। তো এখন আমি ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছি, আর আমার ইয়ামিন ওর পাপার সঙ্গে গিয়েছিল একটু হেল্প করার জন্য। আর এখন হচ্ছে ওদের লাঞ্চ টাইম, তো এই পার্টটা আমি একটু রো রেখে দিয়েছি, কারণ ওরা খাবার খাওয়ার পর কী রিভিউটা দিয়েছিল সেটা আপনাদেরকে একটু শোনানোর জন্য। অসাম অসাম
রুবু একটা হাসি হবে, শাবাশ শাবাশ একদম। আমার ভিডিও ধরাইছ না, আমি খেতে পারতেছি না। একটা হাসি হবে, ভেরি গুড, ব্যাট ভালো, রানা একটা হাসি দাও, হাসি হাসি, এটা ব্লগে যাবে ভাইয়া, এই তো শাবাশ। এটা কি তো, এটা খাবো আগে, good, yeah, yeah. Tasty. Thank you. Super chef. How's the food? Boy, amazing. So delicious. Bishwash karun na eto moja khabar jibone first time khechi. Again you bring the same food, isn't it? Khani ashore bhalo hoyeche kintu ami swell er moton bolte chai na je ei rokom khabar prothom jibone life e khailam. Eta ekta palm. Eta ekta totally palm. That food is really nice. দুইবার লইলাম আমি, ওইটা দুইবার লইলাম, কায়াল চিরে বাওয়ালা কথা কায়াল চি। আপনার বউ পছন্দ, আপনার বউ আপনার বউ ছোট পার্টিতে ভাই, পার্টিতে পার্টিতে তিনটা শেয়ার করে নেই ধরে ভাই, আমার টুকুন ভাই পছন্দ করে। তো এই পার্টটা আমার হাজবেন্ড আমার জন্য রেকর্ড করে নিয়ে এসেছিল, যে আমাকে দেখানোর জন্য যে তারা এই খাবারটা খেয়ে কি মতামত বা ওপিনিয়নটা দিয়েছিল। তো এটা আসলে আমার হাজবেন্ড না আনলেও পারতো, আর যেহেতু আমরা অনেক কষ্ট করে রান্নাবান্না করি, তো আমাদের খাবারটা খেয়ে যদি কেউ কোনো প্রশংসা করে বা সুন্দর একটা কমেন্ট করে সেটা শুনতেও কিন্তু অনেক ভালো লাগে। তো সেজন্যই আমার হাজবেন্ড এগুলো রেকর্ড করে নিয়ে এসেছিল। তো এগুলি শোনার পর আমি আসলে অনেক হেসেছি। প্রথমে তো মানে চিন্তা করেছিলাম যে আজকের এই ব্লগটাতে এগুলো শেয়ার করব কি না, তারপর মনে হলো একটু শেয়ার করে নিই। আর এখন হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু সময়ের জন্য পার্কে গিয়েছিলাম। তো পার্ক থেকে এসে একটা কুসকুস রান্না করছি, আর আপনাদের সঙ্গেও ঝটপট এই রেসিপিটা একটু শেয়ার করে নিলাম। তো এখানে কুসকুসটা রান্না করার জন্য আমি প্রথমে দিয়েছি তেল, তারপর পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি আলু কিউব করে কেটে। আমি আসলে কুসকুসটা এক একবার এক এক রকম করেই রান্না করি। তো আজকের এটাতে দিচ্ছি আলু, তারপর দিয়ে দিচ্ছি স্টার ফ্রাই করার জন্য যে ভেজিটেবল থাকে মানে মিক্সড ভেজিটেবল, তো সেটাও সামান্য দিয়ে দিচ্ছি। তারপর এটাতে দিয়ে দিব ছোটো ছোটো যে চিংড়ি পাওয়া যায় সেটা। আর মশলা হিসেবে আমি আজকে এখানে দিয়েছি শুধু মিক্স পাউডারটা, নয়তো বা আসলে দেখা যায় আমি কুসকুসটাতে রান্না করতে আলু, তারপর সঙ্গে ডিম, তারপর চিকেন, মানে এক একবার এক এক রকম করে এটা রান্না করি। তো আজকেরটাতে দিচ্ছি এই ছোটো ছোটো চিংড়িটা, এগুলো এরকম মানে প্যাকেটে করে এনেছিলাম আজদা না টেস্কো থেকে জানি। তো এগুলো মানে অল্প কিছু দিয়ে দিচ্ছি, মানে পুরো প্যাকেটটা দেইনি। তারপর এগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এটাতে দিয়ে দেবো কুসকুস। আর কুসকুসটা তো আমরা সবাই জানি এটা বয়েল করতে বা সিদ্ধ দিতে হয় না, এটাতে সামান্য গরম পানি দিয়ে একটু সময় রেখে দিলেই কিন্তু এটা সফট হয়ে যায়, যেহেতু এটা আসলে একেবারে মানে সফটই থাকে। তো এগুলো আমি একটু সময় গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এদিকে মশলাটা হয়ে আসার পরই এখন আমি এটাতে কুসকুসটা দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু এটাতে আমি চিকেন বা ডিম দিচ্ছি না, সেই কারণে আমার কাছে মনে হচ্ছিলো চিংড়ি যেটা দিয়েছি সেটার পরিমাণটা কমই হয়েছে, যার কারণে আরও এক মুঠের মতো চিংড়ি দিয়ে দিয়েছি। তারপর এখন কুসকুসটা দেওয়ার পর একটু সময় ভালোভাবে কুক করার পর এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। আর এই তো ব্যাস হয়ে গেল আমার খুবই মজাদার কুসকুস। আর কুসকুসটা আসলে রান্না করা খুবই সহজ আর খুবই কম সময় তৈরি করা যায়।
তো আজকে আমি যেহেতু চিকেন দিচ্ছি না, তো আমি চিকেনটা আসলে একটু মানে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে ওই দিন আমি নিয়ে এসেছিলাম আজদা থেকে চিকেন যেটা মেরিনেট করা থাকে, তো সেটা একটু এখন ফ্রাই করে নেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার পুরোটা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আপনারা প্লিজ আমার পেজটা একটু লাইক আর ফলো করে নেবেন। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আর নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সেফে থাকবেন, আর আমাদের জন্য একই দোয়া করবেন। তো আজকের মতো আমি মনি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।